নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ওইসিএসডির ইউটিউব চ্যানেল বন্ধুরা বর্তমানে আজ থেকে পুজোর আগেই কোন কোন প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে এবং সেই সঙ্গে কারা কারা এক হাজার টাকা দু হাজার টাকা পাঁচ হাজার বা পঁচিশ হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত তথ্য জানাবো তাই ভিডিওটা একটুও স্কিপ না করে পুরোটা দেখবেন আর আপনিও যদি এই প্রকল্পের জন্য আবেদন করতে চান তাহলে কীভাবে আবেদন করবেন সেটাও জানতে পারবেন তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন তাহলে ভিডিওর নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য সঙ্গে লাইক দেবেন এবং অবশ্যই আপনার সঙ্গে ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশি করে শেয়ার করবেন তো চলুন বন্ধুরা বর্তমানে কোন কোন প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে সেটা আমরা দেখে নেই তো বন্ধুরা এবারে আমরা জেনে নেব পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে বর্তমানে এই সেপ্টেম্বর মাসে এবং অক্টোবর মাসে কোন কোন প্রকল্পের টাকা ঢুকতে চলেছে দেখুন এখানে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আর সেই সঙ্গে বলা হয়েছে দেখুন সেপ্টেম্বর অক্টোবর মাসে প্রকল্পের অর্থ বন্টনের তালিকা অর্থাৎ এই দুটো মাসে কোন কোন প্রকল্পের টাকা ঢুকবে তো চলুন আমরা বিস্তারিত জেনে নিই বন্ধুরা এক এক করে এখানে বলা হয়েছে দেখুন যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন এই সেপ্টেম্বর মাসে এবং অক্টোবর মাসে কোন কোন প্রকল্পের টাকা দেওয়া হবে তো বন্ধুরা চলুন এক এক করে আমরা এক একটি প্রকল্পের বিষয়ে জেনে নিই এবং কত টাকা করে দেওয়া হবে এবং কোন মাসে দেওয়া হবে সেটাও জেনে নেই দেখুন এখানে প্রথমেই বলা হয়েছে যে প্রকল্পের নাম সেই সঙ্গে বলা হয়েছে ক্যাটাগরি অর্থাৎ কারা কারা পাবেন সেই সঙ্গে বলা হয়েছে যে টাকার পরিমাণ অর্থাৎ কত টাকা করে পাবেন আর তারপর বলা হয়েছে মাস তো কোন মাসে পাবেন দেখুন এখানে বলা হয়েছে প্রথম যে প্রকল্পটি সেটি হলো তপসিলি বন্ধু প্রকল্প আর এখানে দেখুন বলা হয়েছে এসসি ক্যাটাগরি অর্থাৎ যারা এসসি রয়েছেন তারা কিন্তু তপসিলি বন্ধু প্রকল্পের টাকাটা পাবেন আর এখানে দেখুন টাকার পরিমাণে বলা হয়েছে এক হাজার টাকা করে কিন্তু আপনারা পাবেন এবারে মাসে বলা হয়েছে দেখুন আপনারা সেপ্টেম্বর মাস এবং অক্টোবর মাস তো এখানে দেখুন বন্ধুরা সেপ্টেম্বর মাসেও আপনারা এক হাজার টাকা পাবেন এবং অক্টোবর মাসেও আপনারা এক টাকা করে পাবেন অর্থাৎ মোট কিন্তু আপনারা এই দুই মাসে দু হাজার টাকার কিন্তু কিস্তি আপনারা পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা এর পরের যে প্রকল্পটি রয়েছে সেই বিষয়ে আমরা জেনে নিই তো বন্ধুরা এর পরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা তো বন্ধুরা এই প্রকল্পে আপনাদেরকে জানিয়ে দিই যে এই প্রকল্পে যদি আপনারা আবেদন করে থাকেন সেক্ষেত্রে এই সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু হাজার টাকা করে ঢোকা শুরু হয়ে যাবে তবে এর পরবর্তীতেও কিন্তু আরও একটা কিস্তির টাকা আপনারা পাবেন সেটা হলো ডিসেম্বর জানুয়ারি বা ফেব্রুয়ারি এর মাঝামাঝি কিন্তু আরও একটা কিস্তির টাকা অর্থাৎ দু হাজার টাকার পরবর্তী যে কিস্তির টাকাটা সেটা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে তো বুঝতেই পারলেন সেপ্টেম্বর মাসে একটা কিস্তির টাকা আপনারা যেমন পেয়ে যাচ্ছেন পরবর্তীতে আপনারা ডিসেম্বর বা জানুয়ারি থেকে কিন্তু আরও একটা কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন অর্থাৎ এই দুটো কিস্তি মিলিয়ে মোট আপনারা চার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পেয়ে যাবেন তো বন্ধুরা চলুন এর পরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো যুবশ্রী প্রকল্প তো দেখুন এখানেও কিন্তু আপনারা যারা এস এস টি জেনারেল যে কোনো ক্যাটাগরির যারা মানুষরা রয়েছেন যারা আবেদন করেছেন তারা কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন আর টাকার পরিমাণে দেখুন এখানে বলা হয়েছে আপনারা কিন্তু দেড় হাজার টাকা করে পাবেন এই প্রকল্পের দরুন আর এখানেও দেখুন এখানে বলা হয়েছে সেপ্টেম্বর মাসে আপনারা টাকা পাবেন এবং অক্টোবর মাসে আপনারা টাকা পাবেন অর্থাৎ হিসাব করলে কিন্তু আপনারা মোট এই দুই মাসে তিন হাজার টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন তো চলুন বন্ধুরা এর পরের যে প্রকল্পটি রয়েছে সেই বিষয়ে জেনে নিই এর পরের প্রকল্পটি হলো কৃষক বন্ধু প্রকল্প এখানে যারা এস সি এস বা জেনারেল যারা আবেদন করেছেন তারা সবাই কিন্তু টাকাটা পাবে এখানে বলা হচ্ছে দেখুন কিস্তিতে দেওয়া হবে টাকার পরিমানে পাঁচ হাজার টাকার কিস্তি এবং আড়াই হাজার টাকার কিস্তি তো এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই যাদের এক একর জমি রয়েছে বা তার বেশি জমি রয়েছে তাদেরকে কিন্তু দশ হাজার টাকা করে দেওয়া হবে বছরে আর এই দশ হাজার টাকাকে আপনাকে দুটো ভাগে দেওয়া হবে অর্থাৎ মোট দুটো কিস্তিতে পাঁচ হাজার পাঁচ হাজার করে দেওয়া হবে তো যাদের এক একরের বেশি জমি রয়েছে তারা প্রথম কিস্তিতে পাঁচ হাজার টাকা পাবেন আর এটাও কিন্তু আপনারা ডিসেম্বর মাস বা জানুয়ারি মাসের কিন্তু মাঝামাঝি সময়ে পেয়ে যাবেন আর এখানে দেখুন যারা আড়াই হাজার টাকা করে পাবেন অর্থাৎ যাদের এক একর বা তার নিচে জমি রয়েছে তারা কিন্তু আড়াই হাজার টাকা করে অর্থাৎ দু হাজার পাঁচশো টাকা করে কিন্তু কিস্তি পেয়ে যাবেন তারাও কিন্তু এই ডিসেম্বর এবং জানুয়ারি মাসের মধ্যে কিন্তু এই কিস্তিটা পেয়ে যাবেন তো বন্ধুরা চলুন এর পরের যে প্রকল্পটি রয়েছে সে বিষয়ে জেনে নিই এর পরের প্রকল্পটির নাম হলো জয় জোহার প্রকল্প তো বন্ধুরা এখানে কিন্তু ক্যাটাগরিতে দেওয়া রয়েছে এস টি ক্যাটাগরি অর্থাৎ যারা তপশিলি উপজাতি ক্যাটাগরি রয়েছে তারা কিন্তু এই টাকাটা পাবেন আর এখানে বলা হয়েছে দেখুন আপনারা কিন্তু এক হাজার টাকার কিস্তি পাবেন আর এখানেও আপনাদেরকে বলা হয়েছে যে সেপ্টেম্বর মাসে একটা কিস্তি পাবেন এবং অক্টোবর মাসে আপনারা একটা কিস্তি পাবেন অর্থাৎ মোট কিন্তু আপনারা এই জয় জোহার প্রকল্পে দু হাজার টাকা কিন্তু পেয়ে যাবেন এই দু মাসে তো চলুন এর পরের যে প্রকল্পটি রয়েছে সে বিষয়ে জেনে নিই দেখুন বন্ধুরা এই মাসের সব বড় যে প্রকল্প সেটি হলো লক্ষ্মী ভান্ডার প্রকল্প তো এবারে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা যারা এসসি বা তাদেরকে করে এস টি রয়েছেন তাদেরকে কিন্তু আপনারা সেপ্টেম্বর থেকে অক্টোবর এই দু মাসের মধ্যে থেকেই টাকা পেতে শুরু করবেন অর্থাৎ পুজোর আগে থেকেই আপনারা টাকা পাওয়া কিন্তু আপনাদের শুরু হয়ে যাবে তো চলুন বন্ধুরা এর পরের যে প্রকল্পটি রয়েছে সে বিষয়ে আমরা জেনে নিই দেখুন এর পরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো মহিলা সমৃদ্ধি যোজনা বন্ধুরা এখানে কিন্তু আপনারা এস সি এস টি ও আবেদন করতে পারবেন আর যারা যারা আবেদন করেছিলেন তাদেরকে কিন্তু করে কিন্তু লোন দেওয়া হবে আর এই তিরিশ হাজার টাকা লোনের উপরে কিন্তু বর্তমানে আপনারা দশ হাজার টাকা ছাড়ও পেয়ে যাবেন তো বন্ধুরা এখনো পর্যন্ত যদি আপনারা এই লোনের জন্য কেউ আবেদন না করে থাকেন তাহলে কিন্তু আমাদের চ্যানেলে এই লোনের জন্য কিভাবে আবেদন করা যায় তারও কিন্তু ভিডিও বানানো রয়েছে আপনারা অবশ্যই দেখে নিতে পারেন এবারে আপনারা দেখে নিন বন্ধুরা এই যে তিরিশ হাজার টাকার লোনটা এটা কিন্তু আপনারা সেপ্টেম্বর বা অক্টোবর মাসের মধ্যেই কিন্তু পেয়ে যাবেন চলুন এর পরের যে প্রকল্পটি রয়েছে সে বিষয়ে জেনে নেই বন্ধুরা এর পরের যে প্রকল্পটি রয়েছে সেটি হল মানবিক প্রকল্প দেখুন এখানে বলা হয়েছে মানবিক প্রকল্প আর এটা কিন্তু প্রতিবন্ধীদের জন্য এখানে কিন্তু এস সি এসটি ও আপনারা সবাই আবেদন করতে পারবেন যারা প্রতিবন্ধী হবেন তারা কিন্তু আবেদন করতে পারবেন আর যারা আবেদন করে রেখেছেন তাদেরকে কিন্তু এখানে এক হাজার টাকার কিস্তি দেওয়া হবে আর এটাও কিন্তু আপনারা সেপ্টেম্বর মাসে একটা কিস্তি পাবেন এবং অক্টোবর মাসে আপনারা একটা কিস্তি পাবেন অর্থাৎ আপনারা এই দুই মাসে কিন্তু মোট দু হাজার টাকা পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা এছাড়া আরও যে সমস্ত প্রকল্প রয়েছে সে বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা এছাড়াও আপনারা শিক্ষাশ্রী রূপশ্রী কন্যাশ্রী ঐকশ্রির জন্য কিন্তু টাকা পাবেন আর সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দিই বর্তমানে কিন্তু আবাস যোজনার নতুন লিস্ট প্রকাশিত হয়ে গেছে এবং এই আবাস যোজনার লিস্টে যদি আপনার নাম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়া হবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং বর্তমানে এর মধ্যে আপনি কোন প্রকল্পে আবেদন করেছেন বা কোন প্রকল্পে আবেদন করতে চাইছেন অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ভিডিওটা কিন্তু অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ